وعليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء حضرات العلماء الكرام এবং অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি গোয়ালখালী বাইতুল নাজাত মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি পর্দায় শ্রবণরত মা ও বোনেরা, আমরা সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি সকলে মিলে আলহামদুলিল্লাহ। খুতবায় সময় এই জন্য কম নিলাম যে ভূমিকায় যদি আমি নাহমাদুহু বলে শুরু করে ১৫-২০ মিনিট শেষ করে দিই আমার সময় হয়তো ২০ মিনিটের মতন, এই জন্য আমি ভূমিকায় সময় কম নিলাম। তো আল্লাহ তাআলা আমাদের যে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি যে সমস্ত ভাইয়েরা একটু পিছনে আছেন, মেহরবানি করে যদি একটু সামনে আসতেন তা আমিও খুশি হয়ে যেতাম, আল্লাহ পাকও খুশি হয়ে যেত। তাড়াতাড়ি আসেন ভাই চল। আর যে সমস্ত ভাইরা ওয়াজ মাহফিল শুনবেন তাদের কাছে আমার বিনীত আরজ এবং আবেদন সেটা হলো এই যে যদি ওয়াজ মাহফিল শুনতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টেজে আসতে হবে, আর যদি একটা আওয়াজ মাহফিল শুনতে চান তাহলে আপনি রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করেন, এই জন্য মেহরবানি করে দ্রুত চলে আসেন, অল্প সময়ের কথা। পাশাপাশি যে সমস্ত ভাইদের বাসায় বা দোকানে টিভি চলে টিভিগুলি মেহরবানি করে বন্ধ করে দিলে ভালো হয়। আমি শুধু একটু মজবা জমা দেবো, মূল আলোচনা অত্র মসজিদ ইমাম সাহেব করবে ইনশাআল্লাহ, এবং উনি আমার জন্য যে অল্প সময় ছেড়ে দিলেন, সুযোগ করলেন আমাকে চেয়ারে বসার তৌফিক উনি দিলেন, মানে তৌফিক করে দিলেন যে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে চাইতে উচ্চ চেয়ারে বসার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআনুল কারিম থেকে সূরা ফাতিহার একটি আয়াত আপনাদের সামনে তুলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সকল প্রশংসা করতে হবে আল্লাহর জন্য, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আমার প্রশংসা করে তো আমি খুশি হয়ে যাই, আপনার প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, কিন্তু প্রশংসার উপযুক্ত আমিও না আপনিও না, প্রশংসার উপযুক্ত হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা দিল থেকে আবার সকলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সূরা ফাতিহা তেলাওয়াত করার পিছনে আরো অনেক কারণ রয়েছে। আল্লাহ পাকের নবী বলছে কোরআনুল কারিমের ভিতরে সবচেয়ে বড় সূরা হল সূরা ফাতিহা, এই সূরাটা এই জন্যই বড় বলা হয়েছে অর্থের দিক থেকে সবচেয়ে বড়। এবং আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে তো তাওরাত জবুর ইনজিল কোরআন সমস্ত আসমানি কিতাব তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় জমা করে দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলছেন সূরা ফাতিহার ভিতর যা আছে তাই রকমের বিসমিল্লাহর ভিতর আছে, আর বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতর যা আছে তা বিসমিল্লাহর বায়ের ভিতর আছে, আর বিসমিল্লাহর বায়ের ভিতর যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর নক্তার ভিতর ঢুকিয়ে দিয়েছেন। যাই হোক, দুনিয়াতে কোনো ব্যক্তি এমন নাই যে কিতাবের শুরুতে তার প্রশংসা দিয়ে শুরু করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের শুরুতেই তার প্রশংসা দিয়ে শুরু করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটু সামনে বেড়ে বলছেন যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন এখানে যে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এই কোরআনুল কারিমকে নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মানে আমি এই কোরআনুল কারিমকে নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি, কিন্তু পূর্ববর্তী কোন কিতাবের উপরে আল্লাহ তাআলা এই গ্যারান্টি দেয় নাই। এর দ্বারা এই কথা স্পষ্ট হয়ে গেল যে পূর্ববর্তী কিতাব হয়তো কেয়ামত পর্যন্ত সচল থাকবে না, কিন্তু কোরআনুল কারিম কেয়ামত পর্যন্ত সচল থাকবে বিধায় আল্লাহ পাক কোরআনুল কারিমের ব্যাপারে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করছে, কি কথা ঠিক কিনা বলেন। এই জন্য আল্লাহ পাক ৩০ পারা কোরআনুল কারিম মানুষের হাফেজদের সিনার ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, অর্থাৎ মানুষ যদি কোরআন শরীফ পুরায়াও ফেলায় তা হাফেজে কোরআন আবার পুনরায় কোরআনুল কারিম আবার পুনরায় লিখে দিতে পারবে। এরপরে আল্লাহ পাকের দরবারে মানুষ চায়
রিজিক, মানুষ চায় সম্মান, মানুষ চায় ইজ্জত। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইজ্জতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ পাক বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাজী বিয়াদিহিল মুলক লিমানিল মুলক। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বোঝানোর চেষ্টা করতেছে যে আমি হলাম এরকম রাজত্ব বাদশাহের মালিক। আর আল্লাহ পাক আরেক জায়গায় বলেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেই, যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা অসম্মানিত করি, আমি যাকে ইজ্জত দান করি তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, আমি যাকে বেইজ্জতি করি গোটা পৃথিবীর মানুষ মিলেও তাকে ইজ্জত দান করতে পারে না। আলা কুল্লি শাইইন কদির, আল্লাহই হলো সর্ববিষয় সর্বশক্তিমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ চায় রিজিক, এক জায়গায় আল্লাহ তাআলা বলল আল্লাজি জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাআ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ পাক বলল সংক্ষিপ্ত কথা বলতে হবে, এখানে মাঝখান থেকে একটা কথা নিয়ে আসতেছি। আল্লাহ পাক বলছেন আসমান থেকে বৃষ্টি ফেলাইতেছি, জমিনের ভিতর থেকে মানুষের সমস্ত প্রয়োজনীয় জিনিসকে আমি আল্লাহ বের করে দিতেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে মানুষের যখন সন্দেহ না আসে, এই জন্য আল্লাহ পাক পরবর্তী আয়াতে কি বলল ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদিও আয়াতটা অন্য একটা প্রসঙ্গে, এই আয়াতটা এই প্রসঙ্গে ছিল যখন আল্লাহর নবী মক্কা মদিনায় কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতেছিল, তখন তারা বলছিল যে এই কোরআন এই কথা তোমার কথা, এটা আল্লাহ পাকের কোরআন না। তখন আল্লাহ পাক বলল হে নবী আপনি তাদেরকে বলে দিন যদি এটা আল্লাহর কোরআন না হয় তাহলে তারা যেন আল্লাহর কোরআনের মতো কোরআন বানায় দেখায়। তো তখন আয়াতের মাঝখানে এক জায়গায় আল্লাহ তাআলা বলল লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জহীরা। গোটা পৃথিবীর মানুষ মিলেও কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না, একটা সুরার মতো সুরা বানাইতে পারবে না, একটা আয়াতের মতো আয়াতও বানাইতে পারবে না। আমি সেই কথাটাকে ওখানে একটু কঠিন করে দিচ্ছে আল্লাহ তাআলা যে রিজিক আল্লাহর কাছে, বাদশাহী আল্লাহর কাছে, সম্মান আল্লাহ তাআলার কাছে, সমস্ত কিছুর মালিক কে? সবাই বলেন সমস্ত কিছুর মালিক কে? সবাই বলেন, জোরে বলেন। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সময় যদি হয়তো ভরপুর তাহলে কথা আসতো, যে কোনো আলোচকদেরই আলোচনা সাজাইতে একটু শুরুতে কষ্ট হয়, ভূমিকায় একটু সময় লাগে, 15-20 মিনিট ভূমিকায় চলে যায় তারপর মূল আলোচনা। তো যাই হোক, আমি 20 মিনিটের ভিতরে দেখি আমি কতটুকু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। তবে প্রত্যেক মাহফিলে আমি একটা দোয়া মানুষের কাছে চাই যে আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বের করে যেই কথার দ্বারা আমি নিজেও উপকৃত হতে পারি এবং আপনারাও উপকৃত হতে পারেন। এই দোয়াটা করা যাবে না ইনশাআল্লাহ? এই দোয়া করলে আল্লাহ চায় তো অল্প সময়ের ভিতরেও একটা গঠনতান্ত্রিক কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারে। তো যাই হোক, কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জালিকাল কিতাব, এরা যারা আরবি ব্যাকরণ জানে তারা জানে জালিকাল কিতাব মানে হলো ওই কিতাব, হাজাল কিতাব মানে এই কিতাব, দ্যাট বুক দিস বুক এই বই ওই বই। তো আল্লাহ তাআলা এখানে জালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআনুল কারিমে হেদায়েত রয়েছে। কিন্তু জালিকাল কিতাব দ্বারা আল্লাহ পাক কি বুঝাইতেছে? এই পৃথিবীটা বলে পৃথিবীটা কমলা লেবুর মতো গোলাকার, এই পৃথিবীর ভিতরে এত সংক্ষেপ সময় যে আমি এই জন্য দ্রুত বলছি কথাটা, একটা গঠনতান্ত্রিক উপহার তো দিতে হবে আপনাদের। এই গোলাকার পৃথিবীটার ভিতরে এটা তো একটা মহাশূন্য আছে এর ভিতরে, আবার এই পৃথিবীটা পৃথিবীর একটা এরকম উপগ্রহ, এরপরে চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ মিল্কওয়ে ব্ল্যাক হোল, বলে এটা তো বলে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই রকমের 2 কোটি সূর্য খায় হজম করতে পারে এরকমের এক ব্ল্যাক হোল আছে। জোরে সবাই বলেন আল্লাহু আকবার। এরপরে এরপরে শুক্র শনি বৃহস্পতি, আপনারা জানেন এরকমের যে বুধ বৃহস্পতি ইউরোনাস ভলকান প্লুটো প্রায় সব কিছু এই পৃথিবীর মতো আরো বড় বড় উপগ্রহ, বলে এই সমস্ত উপগ্রহগুলি এই পৃথিবীর চাইতে বড় বড় উপগ্রহ, এই সব খুলি সব চলছে আল্লাহ পাকের নির্দেশে, কেউ কারো সাথে কোনো টক্কর লাগছে না, কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছে
জালিকাল কিতাব এই প্রথম আসমানের গভীরতা হলো 500 বছরের রাস্তা এই 500 বছরের রাস্তার পরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান আল্লাহ পাকের আরশ আজিম লৌহে মাহফুজ সে লৌহে মাহফুজ কানা হলো এই সাত আসমানের সহ্য ছাড় জমিনের চাইতে বড় জোরে চিৎকার করেন আল্লাহু আকবার সেই লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ত্রিশ পারা কোরআনকে সংরক্ষণ করে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বুঝাইতেছে জালিকাল কিতাব ওই কিতাব কোথায় আছে ওই কিতাব সেই লৌহে মাহফুজে সেইখানে কিতাবের ভিতরে মানুষের হেদায়েত আছে সবাই বলেন সুবহানাল্লাহ প্রথম আসমানে একটা গেট আছে এই গেটটা খোলার জন্য দারোয়ান ফেরেশতা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকমের মিরাজে যাইতেছিলেন প্রথম আসমানে যাইয়া জিব্রাইল আমিন নক করলেন কে আমি জিব্রাইল সাথে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জিব্রাইল আমিন আপনার আসমানের উপরেও ডিউটি আছে জমিনের উপরেও ডিউটি আছে কিন্তু সাথে যাকে নিয়ে আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে তার কোন পারমিশন আছে কি বলছে হ্যাঁ আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল ভাবে তাকে দাওয়াত দেওয়া হয়েছে তখন গেট খুলে দিল কিন্তু আমার প্রশ্ন হলো প্রথম আসমানে একটা গেট আছে কিনা গেটটা খুলতে হয়েছে কিনা আমেরিকার গবেষণাগারে বসে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে একটা গেট আছে আসমানে কিন্তু দুনিয়ার কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত সেই গেট পর্যন্ত যাইতে পারছে তাহলে এই উপর প্রথম আসমানে কি আছে তাও দুনিয়ার কোন বৈজ্ঞানিক দেখতে পারে নাই কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে কি আছে তৃতীয় আসমানে কি আছে চতুর্থ আসমানে কি আছে পঞ্চম আসমানে কি আছে ষষ্ঠ আসমানে কি আছে আল্লাহ পাকের আরশে আজিমে কি আছে লৌহে মাহফুজে কি আছে জান্নাতের ভিতরে কি আছে জান্নাতের ভিতরে কি আছে এটা আল্লাহ রাসূল দেখতে পারছে কি পারছে না বলেন তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই প্রথম আসমানে যদি গেট খোলার জন্য দারোয়ান ফেরেশতা থাকতে পারে এবং গেট না খুললে যদি দুনিয়ার কেউ উঠতে না পারে তাহলে আজ পর্যন্ত দুনিয়ার আধুনিক বিজ্ঞান প্রথম আসমানে অতিক্রম করতে পারে নাই অর্থাৎ দুনিয়ার আধুনিক বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায় আল্লাহ পাকের কোরআনের বিজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র জোরে বলুন আল্লাহু আকবার এই কথাটাকে আমি বুঝানোর জন্য বলছি জালিকাল কিতাব ওই কিতাব এই কিতাবের ভিতরে কি আছে মোমেনদের জন্য মুত্তাকিদের জন্য হেদায়েত লুকায়িত আছে খুব খেয়াল করবেন অল্প সময়ের কথা এই এই জায়গাটাকে একটু আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে এখন খেয়াল করেন মুরগি যখন ডিমের বাচ্চা নিয়ে বসে আর বসার পরে তখন কি হয় বলে যে এরকমের তিন সপ্তাহ পরে বাচ্চা হয় ঠিক তো কিন্তু মুরগির ভিতর যখন বাচ্চা পরিপূর্ণ হয় তখন ওই মুরগিটা ডিমটাকে এরকমের ভেঙে দেয় বাচ্চা আস্তে করে দুনিয়ায় চলে আসে ঠিক কিনা বলেন যদি ডিম আগে ভাঙে তাও বাচ্চা মারা যাবে ডিম যদি পরে ভাঙে তাও বাচ্চা মারা যাবে তাহলে ডিমের ওই মুরগির কাছে এক্স-রে মেশিন আছিল কোন আলট্রাসাউন্ড মেশিন আছিল তাহলে বোঝা গেল দুনিয়ার সায়েন্স ভিত্তিক ডাক্তারের সেই তো আল্লাহ পাক একটা মুরগির মাথায় ব্রেন বেশি দিয়েছে ঠিক কিনা বলেন এরপরে মানুষ যখন জমিনে যখন ধান বিষয়ে আসে ওই ধান এলোপাতির বিষয়ে আসে কিছুদিন পরে তিন দিন চার দিন পরে যায় দেখে শিকড়টা নিচের দিকে চলে আসলো গাছটা উপরের দিকে চলে গেল এটা কে করলো তাহলে হাঁস মুরগির হেদায়ত কে করলো গাছপালার হেদায়ত কে করলো চন্দ্র যেখানে আছে সূর্য যেখানে আছে সূর্য যেখানে আল্লাহ স্থাপন করেছে এর থেকে যদি একটু নিচে নামানো হয় গোটা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে যদি উপরে নিয়ে যায় গোটা পৃথিবীটা হিম শীতল শীতলতায় বরফ হয়ে যাবে চন্দ্র যেখানে স্থাপন করা হয়েছে এর থেকে যদি একটু নিচে নামানো হয় আর যদি উপরে নিয়ে যাওয়া হয় গোটা পৃথিবীটা এরকমের জলস্বর সাইক্লোন টর্নেডো শুরু হয়ে যাবে অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি গাছপালার হেদায়ত করে কে চন্দ্র সূর্যের হেদায়ত করে কে হাঁস মুরগির হেদায়ত করে কে তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলছে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে হেদায়তের পথ কল্যাণের পথ একমাত্র আমি দেখাই কিন্তু সমস্ত কিছু হেদায়তের পথ আল্লাহ দেখানোর পরেও আল্লাহ কেন বলল হুদাল্লিল মুত্তাকিন কেন আল্লাহ হুদাল্লিল আলম বলল না আল্লাহ কেন হুদাল্লিল মুত্তাকিন বলল মুত্তাকিনদের হেদায়তের জন্য কোরআন নাজিল করা হলো এই কথা কেন বলা হলো আমি বলতে চাচ্ছি দুনিয়ার আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত রকেট বিমান এরপরে টেলিভিশন টারেক্স ফ্যাক্স সায়েন্স সাইবার ক্যাপ এরপরে গাছপালা হাঁস মুরগি গরু ছাগল এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের উপকারে আসবে মানুষের জীবন হলো চিরস্থায়ী আল্লাহ পাক চিরস্থায়ী আল্লাহ পাক আছেন তিনি থাকবেন তিনি ছিলেন তিনি অক্ষয় তিনি অব্যয় তিনি শাশ্বত তিনি জাগ্রত তিনি আল্লাহু আকবার তার সামনে শুধু মাথাই নত করে দিতে হবে কথা ঢেকিয়া বলেন মানুষ মায়ের পেটে ছিল দুনিয়ার পেটে আছে কবরের পেটে চলে যাবে এরপর মানুষ আবার উঠবে হয় জান্ন
জান্নাতের ফয়সালা হবে না হয় জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য আল্লাহ পাক যেমন একটা উদাহরণস্বরূপ বলতে হয়, এক ফকিরের কাছে আছে এক টাকা আর এক বাদশার কাছে আছে পঞ্চাশ হাজার কোটি টাকা। এক টাকাকেও মানুষ ধন বলে, পঞ্চাশ হাজার কোটি টাকাও মানুষ কি বলে, ধন বলে। কিন্তু এক টাকা উল্লেখযোগ্য নয় বিধায় এক টাকা লোকরে মানুষ ধনী বলে না। ঠিক তেমনি ভাবে গাছপালা, বিমান, রকেট, গরু, ছাগল, ভেড়া, বকরি, টেলিভিশন, টালেক্স, ফ্যাক্স, সায়েন্স, সাইবার ক্যাপ সবকিছু মানুষের দুনিয়ার উপকারে আসে, এটা চিরস্থায়ী উপকারে আসে না। মানুষের জীবন চিরস্থায়ী ওই ফকিরের এক টাকার মতো ক্ষণস্থায়ী জিন্দগির উপরে আল্লাহ পাক কোন ভ্রুক্ষেপ না করে চিরস্থায়ী জিন্দগির দিকে আল্লাহ পাক উল্লেখ করে আল্লাহ পাক বলল হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারছি? এই জন্য খেয়াল করেন, মানুষ মানুষ কাকে বলা হয়, মানুষ কাকে বলা হয়? মানুষ যদি মানুষ হয়, মানুষ ফেরেশতাতে দামি হয়। মানুষ যদি মানুষ না হয়, এই মানুষটা কুত্তা শিয়াল শুয়োরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কারণ কি, মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বল প্রয়োগ করা যাবে না, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, ব্রেন বুদ্ধি মগজের বিচার হবে হাসরে। অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ পাক কোনো গুনাহ করার ক্ষমতা দেয় নাই, কিন্তু মানুষকে গুনাহ করার ক্ষমতা দান করেছে। মানুষ যখন গুনাহ থেকে বেঁচে থাকে তখন আল্লাহ পাক খুশি হয়ে যায়, শয়তান বেজার হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? নফস খুশি হয়, শয়তান আল্লাহ পাকের রাজি খুশির জন্য মানুষ যখন কোনো কাজ করে তার নফস কি হয়ে যায়, বেজার হয়ে যায়। শয়তান কি হয়ে যায়, বেজার হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়, খুশি হয়ে যায়। এই মানুষটা তখন ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়। আর মানুষ যখন আল্লাহ পাকের মানুষ যখন আল্লাহ নাফরমানি করে, নফস এবং মনকে খুশি করে, এই মানুষটা আর মানুষ থাকে না, এই মানুষটা তখন চতুষ্পদ জানোয়ারের সাথে নিকৃষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আল্লাহ পাক বলছে উলাইকা হুম শাররুল বারিয়্যা, এরা আর মানুষ থাকে না, এরা কুত্তা শিয়ের শুয়োরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কি কথা ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা বলেন? কথা বুঝাইতে পারিনি, কথাটা বুঝাইতে পারিনি? এরপরে আল্লাহ পাক কি বলল, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত আছে এই কোরআনে পাকের ভিতরে। যাই হোক, এই ব্যাখ্যা সাপেক্ষে কথা আমি অল্প সময়ের জন্য টেনে আনতে পারলাম না, তবে আমরা সবাই জানি সূরা ফাতিহার একটি আয়াত আছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিশেষ একটা দিনের মালিক, কিয়ামতের ময়দানের মালিক। এই মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক কেন বলল, এই আয়াতের উপরে একটু আলোচনা করি, আলোচনা শেষ করে দিচ্ছি। আর পাশাপাশি একথাও বলবো, এখানে মসজিদ মাদ্রাসা আছে, তাদের উন্নয়নের ব্যাপারে আপনারা খুব লক্ষ্য রাখবেন, অনুরোধ আমার আপনাদের পক্ষ থেকে রইল। যদিও কালেকশনের দায়িত্ব এবং বয়নের দায়িত্ব প্রথমে আমাকে দেওয়া হয়েছিল, ইমাম সাহেব ছেড়ে দিয়েছিল, পরবর্তীতে কর্তৃপক্ষ অথবা সবাই একটু ঘাবড়াই যাইতেছিল, যেহেতু আমার আলোচনা আগে শোনায় নাই কালেকশন হবে কি হবে না। যাই হোক, কালেকশন করতে গেলে হৃদয় বিদারক আলোচনা দরকার। তা আমি বলতেছিলাম মালিক ইয়াউমিদ্দিন, বিশেষ একটা দিনের মালিক, যেই দিনটা জমিন পুড়ে তামা হয়ে যাবে, স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে, গর্ভধারিণী মহিলা গর্ব খসে পড়বে, যে মা তার সন্তানকে দুধ দেয় সে মাও তার সন্তানের কথা ভুলে যাবে, মানুষের ভয়ের কারণে তার কলিজা তার বুকের কাছে চলে আসবে। কথা ঠিক কিনা বলেন? ভয়ের চোটে মানুষ কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের থেকে রক্ত পড়া শুরু করে দেবে, রক্তের নদী বয়ে যাবে, কিন্তু সেই দিন যতই আফসোস করুক না কেন, সেই দিনের আফসোস আর তার কোনো কাজে আসবে না। এবং সূরা আবাসার ভিতরে আল্লাহ তাআলা বলছে ওয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এমন একটা দিন আসবে মা তার সন্তানের কথা ভুলে যাবে, বিবি তার স্বামীর কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, বন্ধু বন্ধুর কথা ভুলে যাবে, ওদিকে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আরশ আজিমকে ডান হাতে পেছায় নেবে আর বাম হাতে সমস্ত জমিনকে ঘুরিয়ে নেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে জান্নাতকে স্থাপন করবে, আল্লাহ পাকের আরশ আজিমের সামনে জান্নাত স্থাপন করবে ডান পাশে, আর বাম পাশে এরকম কি করবে, জাহান্নামকে স্থাপন করবে। এজন্য একটা গজল আপনারা শুনে থাকবেন, যে গজলের ভিতরে বলা হয়েছে আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আসলে মানুষ তখন মানুষের চেহারা থাকবে না, কারো চেহারা শুকুরের মতো হয়ে যাবে, কারো চেহারা কুকুরের মতো হয়ে যাবে, কারো চেহারা বাঘের মতো হয়ে যাবে, কারো চেহারা সাপের মতো হয়ে যাবে, সুদখরের চেহারা আলাদা হয়ে যাবে, ঘুষখরের চেহারা আলাদা হয়ে যাবে, বেনামাজির চেহারা আলাদা হয়ে যাবে, বেপরদার চেহারা আলাদা হয়ে যাবে। ওই জাহান্নাম যখনই নাফরমানদেরকে দেখতে থাকবে বলে এ মুহূর্তে জাহান্নাম যখন আগায় আসতে থাকবে, আর জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল পরানো থাকবে, প্রত্যেকটা শিকলে আবার ৭০,০০০ ফেরেশতা থাকবে,
আসমান থেকে জমিন বরাবর বড় থাকবে, বলে জাহান্নাম যখন আগায় আসতে থাকবে ওদিকে জাহান্নামের ফেরেশতারা যখন শিকলে টান দেবে, এই উভয়ের মাধ্যমে সংঘর্ষ শুরু হয়ে যাবে। আর যখন সংঘর্ষ শুরু হয়ে যাবে তখন দেখবেন যে বলে যে পুরো জাহান্নাম থরে কম্পে কম্পিত শুরু হয়ে যাবে, পুরো জাহান্নাম থর 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 করে কাঁপা শুরু করে দেবে। এই সময় নবীরা পর্যন্ত ভয় পাওয়া যাবে, প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি নাফসি, আদম আলাইহিসসালাম নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিসসালাম নাফসি নাফসি, ইসমাইল আলাইহিসসালাম নাফসি নাফসি, বলে যে নূহ আলাইহিসসালাম নাফসি নাফসি, ঈসা আলাইহিসসালাম নাফসি নাফসি, মূসা আলাইহিসসালাম নাফসি নাফসি, বলে সবাই শুধু নিজেকে বাঁচার ফিকির করবে, এমন নিজেকে বাঁচার ফিকির করবে, বলে প্রত্যেকটা মানুষকে অপর দিকে উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ রাসূলের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলি যে উলঙ্গ অবস্থায় থাকবে মানুষের কি চিন্তা হবে না? বলে হ্যাঁ, বলে না চিন্তা হবে না, প্রত্যেকটা মানুষ যে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকাবে, যা আমার ব্যাপারে কি ফয়সালা হবে, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, একটু পরেই ঘোষণা হবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠরা আজকে আমার নেককারদের কাতার থেকে আলাদা হয়ে যা। বলে এই চিন্তার কারণে মানুষ যে আরশে আজিমের দিকে তাকাবে কোন মানুষের নিচের দিকে তাকার হুঁশ পর্যন্ত হবে না। সবাই বলেন আল্লাহু আকবার, নিচের থেকে হুঁশ পর্যন্ত হবে না। এই জন্য কিয়ামতের ময়দানে আপন সন্তানকে নিয়ে বলবে, আল্লাহ আমার এই সন্তান একে জাহান্নামে ফেলে দিয়া মুক্তিপণ হিসেবে তুমি আমাকে জান্নাতের ফয়সালা করো। আল্লাহ পাক বলবে কাল্লা, কখনো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আমার মুক্তিপণ হিসাবে জাহান্নামের দিয়া দিয়া আমাকে জান্নাতের ফয়সালা করো। আল্লাহ পাক বলবে আল্লাহর আদালতে একের শাস্তি অপরে ভোগ করবে না। অর্থাৎ আমি বুঝাইতেছিলাম যেহেতু কিয়ামতের ময়দান, এখানে আমাদের সকলের উপস্থিত হতে হবে কিনা বলেন, কথা বলেন না কেন, বুঝাইতে পারলাম না। যেই জায়গায় চোখের পানি আসবে সেটা তো আবু বকরের কথা, সেটা তো ওমর রাদিয়াল্লাহু আনহু, সেটা তো উসমানের কথা, সেটা তো আলীর কথা, সেটা তো তালহার কথা, সেটা তো জুবায়ের কথা, সেটা তো সুমায়ের কথা, এদের কথা তো বলার মতো সুযোগ পেলাম না। তারা যে ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, আমার তো আজকে বাপ মুসলমান, দাদা মুসলমান, তাই আমি আদমশুমারিতে মুসলমান, কিন্তু মুসলমান তো তাকেই বলে ইমান আনার জন্য শরীরের গোস্ত লোহার চিরুনি দিয়া কাইকে নামায় ফেলছে, তারপর ইমানকে ছাড়ে নাই, ইমানের জন্য বিলাল জিব্বাটা টেনে জিব্বার মাঝখানে গজা লোহা বসাই দিছে, তারপর ইমানকে ছাড়ে নাই, ইমান আনার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জার স্থানে বর্ষাতে আঘাতপ্রাপ্ত করে তারপর তাকে শহীদ করা হয়েছিল, ইমান আনার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে আনতে আগুনের উপর টানা আসরা করা হতো, ইমান আনার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার দুই পায়ে রশি লাগাইয়া পাথরের মা বাড়ির মাটির উপরে টানার কারণে, তারপরে এরকমের তার সমস্ত শরীরের গোস্ত গোস্ত খসে যাবার পরে তারপর দেখা যায় তার কোমরের হাড্ডি পর্যন্ত কাইটা গিয়েছিল। এই জন্য তো আল্লাহ রসুলের কাছে ঘোষণা প্রাপ্ত হয়েছিল, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, আজ তো বাপ মুসলমান তাই আমি মুসলমান, দাদা মুসলমান তাই মুসলমান, আদম সুমারিতে মুসলমান তাই মুসলমান, ভোটার আইডি কার্ডে মুসলমান তাই আমি মুসলমান। এক মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিচ্ছি। তো ভাইয়া দোস্ত আর বুজুর্গ, এই সংক্ষিপ্ত সময় যেই কথাগুলি বলার চেষ্টা করলাম, যেহেতু অল্প সময় আলোচনা করলে আলোচক যিনি তারও আর উল্টো বদনাম হয়, কারণ আলোচনা গুছিয়ে আনা যায় না। ভবিষ্যতে যদি কোনোদিন আবার আসা হয়, আল্লাহ সুযোগ দেয়, সেই দিন বিস্তারিত কথা বলবো। তবে এতটুকু শেষ কথা হলো, যদি জাররা পরিমাণ ইমান নিয়ে যাইতে পারে, মাত্র জাররা পরিমাণ ইমান, দশ দুনিয়া পরিমাণ জান্নাতে বাদশা বানাই দেবো। সবাই বলে সুবহানাল্লাহ, দশ দুনিয়া পরিমাণ জান্নাতের বাদশা, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনি, কাশ্মীর, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মান, জার্মানি, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, আজারবাইজান, তার্কিস্তান, তুর্কিস্তান, তাস্কান, কমারা, কয়েকটি দেশের নাম বললাম, যারা পরিমাণ ইমান নিয়ে যাবেন দশ দুনিয়া পরিমাণ জান্নাতের বাদশা বানিয়ে দেবে। কোন ইলেকশন দরকার নাই, কোন সিলেকশন দরকার নাই, কোন নোট দরকার নাই, কোন ভোট দরকার নাই, এই দশ দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। আদম আলাইহিস সালাম লম্বা বানাবে, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বানাবে, ঈসা আলাইহিস সালাম 33 বছর যুবক বানাবে, দাউদ আলাইহিস সালাম কণ্ঠ দেবে, মূসা আলাইহিস সালাম শক্তি দেবে, আল্লাহ রাসূলের মতো আখলাক আর চরিত্র দেবে, এরকম চরিত্র দিয়ে আল্লাহ পাক চিরস্থায়ীভাবে জান্নাতের ভিতরে ডুবাইয়া দেবে।
শেষ কথা হলো ওয়াজ মাহফিল, সর্বনাশ বিশ্বের বয়ান, তবলীগের বয়ান, আলেমদের বয়ান, ইমাম সাহেবের বয়ান, এগুলি সব অনুরোধ মানুষ রাখতেও পারে নাও রাখতে পারে। পার্লামেন্টে 313 জন যারা আছে তাদের বয়ান না, তাদেরটা হলো নির্দেশ। এই জন্য পার্লামেন্টে আল্লাহ আলা পাড়াইত হবে, তাহলে আল্লাহ আলা সমাজ কায়েম হবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।